সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্যাঁদাল পাতার বড়া। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কামিনী আতপ চাল। আমি যতটা পরিমাণ কামিনী আতপ চাল দিয়েছি ঠিক ততটা পরিমাণেই মুসুর ডাল দিলাম। চাল ডালটা খুব ভালো করে আমি আগে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম। ঘন্টা দুয়েকের জন্য আমি চাল ডালটা ভিজিয়ে রাখবো। এই পাতাকে আমরা গ্যাঁদাল পাতা, গন্ধ ভাদুলি, গন্ধ ভাদাল বিভিন্ন নামে আমরা জেনে থাকি। এই পাতার কিন্তু অনেক উপকারিতা, যেমন জ্বরের মুখে এই পাতার বড়া খুবই ভালো লাগে, তেমনি পেটের কোনো সমস্যা হলে, পেট গরম হলে তখনও কিন্তু আমরা গ্যাঁদাল পাতার ঝোল খেয়ে থাকি। এই গ্যাঁদাল পাতাগুলোকে আমি প্রথমেই একটু এক জায়গায় করে নিয়ে বোটাগুলোকে ফেলে দিলাম, তারপরে কুচিয়ে নিচ্ছি। একদম ছোট ছোট করে, মিহি করে কুচিয়ে নিচ্ছি। দেখুন, একদম ছোট ছোট করে কুচিয়ে নিলাম। আবারও অনেকগুলো পাতা একসঙ্গে করে নিয়ে কুচিয়ে নিচ্ছি। এই গ্যাঁদাল পাতা ভীষণই উপকারী আমাদের শরীরের জন্যে। আমি সব পাতাগুলো কুচিয়ে নিলাম। চাল ডালও ভেজানো হয়ে গেছে, খুব ভালোভাবে ভিজেছে। এবারে চাল আর ডালটা আমি একসঙ্গে বেটে নিচ্ছি। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শরীরের জন্যে খুবই উপকারী কিন্তু শিলনোড়ায় বাটা। আমি কিন্তু চাল ডালটা একদম মিহি করে বাটবো না, একদম মিহি করে বাটলে সেটা খেতে ভালো লাগবে না, একটু কচকচে মতো ভাব থাকবে, এরকমভাবে বাটবো। বেটে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব কতটা দানা দানা ভাব থাকবে। আমি পুরোটা বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেল, কুচোনো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ওই বাটিতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পোস্ত। এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে, এবার বড়া ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। দেখুন ডাল কতটা দানা দানা মতো দেখা যাচ্ছে। এবার তেল গরম হয়ে গেছে, আমি ছোট ছোট করে বড়া দিয়ে দেব। ছোট ছোট করে বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
বড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। শুধুমাত্র জ্বরের মুখে বা শরীর খারাপ হলে কেন, আমার তো এমনি এমনি এই বড়া খেতে দারুণ লাগে। শুধু চাই একটু ডাল, সে মুসুর ডাল হোক বা মুগের ডাল, আর সাথে চাই এরকম কয়েকটা বড়া, ব্যাস জমে যাবে সেদিনের খাওয়াটা। বেশ লালচে লালচে হয়ে গেছে, এবারে বড়াগুলো তুলে নেব। বড়াগুলো তুলে নিচ্ছি, তৈরি হয়ে গেল গ্যাদাল পাতার বড়া। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।